আবারও সাত দিনের রিমান্ডে পাঠানো হলো আলোচিত সমালোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে। মতিঝিল এবং পল্টন থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় দুপুরে মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া হেফাজতে ইসলামের নেতা জুনায়দ আল হাবিবকেও তিন মামলায় দশ দিন এবং মাওলানা জালাল উদ্দিন কাশিমিকে দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরও জানাচ্ছেন ড্যানি রং। হামলা ও নাশকতার অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে আদালতে নিয়ে আসা হয় হেফাজতে ইসলামের আলোচিত সমালোচিত নেতা মাওলানা মামুনুল হককে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে তোলা হয় কাঠগড়ায়। 2013 সালে মতিঝিলে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে সহিংসতা এবং গত 26 মার্চ বাইতুল মোকাররমে নরেন্দ্র মোদী বিরোধী সমাবেশকে ঘিরে নাশকতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুই মামলায় মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সরকারকে উৎখাত করার তারা পরিকল্পনা করেছিল এবং তার একটা নাশকতা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি তারা বিশ্বতা নষ্ট করেছে। এই ঘটনায় সাতজন নিহত হয়েছে। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে পুলিশ এটি উদ্ঘাটন করতে চায়, যার জন্য এই পুলিশ তার দশ দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত আগের মামলাতেই যে তেরো সালে ঘটনায় সেখানে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং বাইতুল মোকাররমের যে ঘটনায় এই ঘটনায় চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। মামুনুলের আইনজীবী জানান, এসব মামলার কোনোটিতেই মামুনুলের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই। আমরা তো অনেকে জানিও না যে এই মামলায় আসামি আছি। আমি তো এই মামলায় অনেক কাগজপত্রও পাই নাই। এই মামলাগুলো একটা টাফ কেস। গভর্নমেন্ট এই মামলাগুলো দিয়ে রেখেছে, যখন গভর্নমেন্টের সাথে সম্পর্কের অবনতি হয় তখন তাদেরকে ধরে নিয়ে আসবে, আবার যখন আবার জামিন পাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আবার ছাড়বে। এই মামলার কখনো চার্জশিট হবে বলে আমি মনে করি না। মামুনুল হকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্তত 20টি মামলা রয়েছে বর্তমানে। মাওলানা মামুনুলের পাশাপাশি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে তিন মামলায় দশ দিনের এবং সহকারী মহাসচিব জালালউদ্দিন আহমেদ কাশেমিকে দুই মামলায় সাত দিনের রিমান্ডের আদেশ দেন সিএমএম আদালত। তাদের বিরুদ্ধেও নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।